আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আমি আজ কোনো রেসিপি নিয়ে আসিনি, তবে ছোট্ট একটি উপকারী টিপস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে একই তেল দিয়ে বারবার ভাজাভাজি করার সঠিক প্রসেসটি শেয়ার করছি। এটা ফলো করলে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে যাবে। আমি এখানে কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই পেঁয়াজও থেকে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ডালের সামান্য কিছু অংশ ছুটে গেছে। সেগুলো কিছুটা তেলে মাঝে ভেসে আছে, আবার কিছুটা নিচে পড়ে আছে। এখন ব্রেড ক্রাম্বে গড়ানো কিছু স্ন্যাক্স ভেজে নেব। ব্রেড ক্রাম্বের কিছু কণা ঝরে পড়বেই, এগুলো খুবই ক্ষুদ্র, যা সহজেই পড়ে যায়। এইভাবে প্রতিদিন ভাজার পর অনেক খাদ্যকণা এই তেলের উপর বা নিচে জমে থাকে। পরদিন আমরা যখন কোনো কিছু ভাজার জন্য এই তেলের প্যানটাকে চুলায় বসাবো, তখন কিন্তু এই খাদ্যকণাগুলো শুরুতেই পুড়ে ছাই হবে, সঙ্গে তেলটাকে এবং খাবারটিকেও বিষাক্ত করে তুলবে। এইগুলোকে বিষাক্ত করার মূল উপাদানই কিন্তু এই খাদ্যকণা। ভাজা তেল এই জন্যই বারবার ব্যবহার করা ক্ষতিকর, তবে আমরা একটু কষ্ট করলে কিন্তু তেলটাকে বিশুদ্ধ রেখে বারবার ব্যবহার করতে পারি। তো চলুন সেই মূল প্রসেসেই চলে যাই। এই তেলটাতে অসংখ্য খাদ্যকণা জমে আছে, এগুলো সহ আবার কিছু ভাজতে গেলে সেগুলো আর খাদ্য থাকবে না, অখাদ্যে পরিণত হবে। যাই হোক, এবার কাজের কাজ শুরু করি। এর জন্য আমার এরকম একটি স্ট্রেনার লাগবে, তবে প্লাস্টিকের বা আপনার হাতের কাছে থাকা যে কোনো স্ট্রেনার অর্থাৎ ছাঁকনি হলেও চলবে। আরও লাগবে এরকম দুই পিস টিস্যু পেপার। স্ট্রেনারের উপর পেপারগুলোকে একটার উপর একটা রেখে দিচ্ছি। এখন এর মাঝে সম্পূর্ণ তেলটাকে ঢেলে দিচ্ছি। প্রথমে তেলটা নিচে পড়ার স্পিড একটু বেশি থাকলেও কিছুক্ষণ পর কিন্তু স্লো হয়ে যাবে। সম্পূর্ণ তেলটুকু নিচে পড়তে প্রায় 40 থেকে 50 মিনিটের মতোই সময় লাগতে পারে। এরই মাঝে আপনার হাতের অন্য যে কোনো কাজ সেরে নিতে পারেন। আবার রাতে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিশ্চিন্তে রেখে দিতে পারেন, এটা আপনাআপনিই নিচে পড়ে থাকবে। তেলের সঙ্গে যা কিছু ছিল সব কিছুই এই পেপারে রয়ে গেছে, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা পর্যন্ত তেল থেকে আলাদা হয়ে গেছে। তেলটা একদম ক্লিন হয়ে গেছে, তবে কালারটা সামান্য চেঞ্জ হয়েছে। ভাজা আইটেমটিতে হলুদ এবং মরিচ মিক্স করলে তার কিছুটা কালার তেলের সঙ্গে মিশেই এমনটা হয়। প্রতিদিন ভাজার পর এইভাবে ছেঁকে নেবেন, এতে তেলটা নষ্ট হওয়ার আর কোনো চান্সই থাকবে না। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করবেন। এতে আমার লেটেস্ট ভিডিওগুলো সহজেই আপনি পেয়ে যাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবই হচ্ছে আমার একমাত্র অনুপ্রেরণা। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।